হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমরাও খুব ভালো আছি। আর সকালবেলা ব্রেকফাস্ট ছিল ভাত আর কুমড়ো ভাজা, তারপর আমার খেতে ইচ্ছে করছিল নারিকেল, তারপরে ঘরে একটা নারিকেল ছিল সেটা খোসা ছাড়ি ছাড়াচ্ছি, এই পাশে ডাল বসিয়েছি, আর সকালে কুমড়ো ভাজা রয়েছে, ওই ওটা দিয়েই হয়তো অন্য একটা ভাজা করা হবে, ওটা দিয়েই দুপুরে লাঞ্চটা সারা হবে। আর শরীর খারাপের পর মানে অসুস্থ থেকে ভালো হয়ে মানে কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না, তা ভাবলাম একটু নারিকেল খাই। সকালবেলা আমি এখনও কিছু ব্রেকফাস্ট করিনি, আর দু তিন দিন ধরে ব্লগও দিতে পারছি না, এতটাই শরীরটা খারাপ ছিল। ব্লগ দেওয়ার মতো এনার্জি নেই যে ব্লগ দেব, কথা বলবো তোমাদের সঙ্গে, সেরকম মানে কোনো ইয়ে নেই। দেখো মেয়েও চলে এসছে স্কুল থেকে, ও খাচ্ছে মুড়ি আর নারিকেল, আর এই পাশে আমিও খাচ্ছি, ওর সঙ্গে সঙ্গে খাচ্ছি। আর এই পাশে হচ্ছে এই জিনিসটা ফার্স্ট টাইম করব আমি, আর আগে কখনো করিনি, সবাই করে যেটা জানি, কিন্তু এটা হচ্ছে সজনে পাতা, কচি পাতা যেটা, সেটা ভাজা করে খায় সবাই শাক শাক বানিয়ে। আর এটা তো আমি বানিয়ে ফেলেছি অলরেডি, এতই আমি খেতে আমি তো বলবো সবাই একবার করে ট্রাই করা উচিত, মানে খুব বেশি হেভি ছিল খেতে। আর দেখো ডাল, আর হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেছে, আর আমি এখন দুপুর প্রায় দুটোর মতো বাজে, এখন খেতে বসে পড়েছি। আমি তো এই ভাজাটা দিয়ে খেয়ে তারপর লাস্টে ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম তোমাদেরকে দেখানোর জন্য, এতটা টেস্ট এইটু। দেখো এখন আবার আমি ক্যামেরাটা অন করতাম না, কিন্তু আবারও অন করলাম, এতটা টেস্টি না, আমি মনে হচ্ছে যে সব ভাত এটা দিয়ে খেয়ে নিতে পারবো। অতটা জানি না, জ্বর ছিল সেজন্য ভালো লাগছিল না কেন ভালো লাগছিল, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি বলে, জীবনে প্রথমবার খাচ্ছি বলে বলতেই পারি না, কিন্তু খুব বেশি ইয়াম্মি ছিল। আরেকদিন রেসিপিটা তোমাদেরকে দেখাবো কীভাবে ভাজা করতে হয়। আর দেখো এখন বিকেল টাইম, বেশি রোদ আছে বাহিরে, প্রচণ্ড পরিমাণ তাপ, আর দোকানের সামনে একটু আমি দোকানে এসে বসলাম, আর দোকানের সামনে একটু পানি পড়েছে, আর সেইখানে দেখো বাটারফ্লাই এসে না বসে উড়ে উড়ে বসছে, আর একটা না মরে গেছে কেন জানি না, এইখান থেকে হয়তো পানি খাচ্ছে ওরা, আর না হয়তো ঠান্ডা জায়গায় দেখে তাইতে বসছে, জানি না কেন, প্রচণ্ড রোদ দূর তাইতে হয়তো। এত দেখো আমি একদম একটা কাজ থেকে উঠাচ্ছি, এটা যাত নড়ছিলই না। আর আমার তো বাটারফ্লাই ভীষণ ভালো লাগে, বাটারফ্লাই দেখলে আমার ধরতে মানে পিছু পিছু বেড়াতে ইচ্ছে করে, ধরতে বরঞ্চ মানে হাত লাগাতে ইচ্ছে করে, কিন্তু মারতে নয়। আর এখন প্রায় বিকেল পাঁচটার প্রায় বাজে, 5:30টার মতো, ও চলে এসছে অফিস থেকে, আর মেয়েও টিউশন থেকে চলে এসছে, মেয়ে দিচ্ছে পানি জমিতে, আর 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 হাজব্যান্ড ও আমরা এইখানে দেখো এই পাশটাতে বিচি লাগাচ্ছি নতুন চারা, জমিতে এখন বর্তমান সবজি কিছুই নেই, নতুন করে চারা লাগিয়েছি আবার নতুন করে, আর এই সবই করা হচ্ছে এখন, আর এখন থেকে কন্টিনিউ ব্লগ দেবো। আর এইখানে এইটাতে হচ্ছে বিচি সব রকমের, আর দেখো আমি বয়স দিচ্ছি, পাশে না চালু হয়ে গেছে রাস্তা ঢালাই হচ্ছে, সেই ঢালাই মেশিন চালু হচ্ছে, আর এখন প্রায় সন্ধ্যা লেগে লেগে গেছে, একটু একটু আলো আছে। আর দেখো যেখানে রসুন ছিল না, রসুনগুলো ওঠানো হয়েছিল না, তাই এই রসুনগুলো এখন মাটি যখন অন্য চারা লাগাতে গিয়ে দেখছি রসুন আছে এখনও নিচে, হয়েছে আমরা ভেবেছিলাম হয়নি, এইগুলো উঠাচ্ছি। আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা, গুড নাইট সবাইকে।